বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিনম্র শ্রদ্ধা। পালিয়ে থাকা যুদ্ধ অপরাধীদের ফিরিয়ে দণ্ড কার্যকরের দাবি। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ষড়যন্ত্রের সুযোগ নেই, বুদ্ধিজীবী দিবসে সবাইকে সতর্ক হবার আহ্বান প্রধানমন্ত্রী। আর 40 বছরও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ না হওয়ার আক্ষেপ, সাম্প্রদায়িকতার বিষ উৎপাটনের আহ্বান। মানুষের ঢল রায়েরবাজারে, বার্ন ইউনিটে প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধদের কান্না থামেনি, মৃতের সংখ্যা বেড়ে 14, জীবন মৃত্যুর সংখ্যায় আরো 9 জন। রাখাইনে গণহত্যা মামলার শুনানি শেষে রায়ের অপেক্ষা, রায় বাংলাদেশের পক্ষেই আসবে আশা কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হবে নাগরিকত্ব আইনের বাস্তবায়ন, হুঁশিয়ারি বিজেপির, আন্দোলনের হুমকি মমতার, বৈষম্যমূলক বলছে জাতিসংঘ। এবং বিপিএলে সিলেটকে 24 রানে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়, টানা দ্বিতীয় ম্যাচেও রংপুরের হার, 6 উইকেটে জিতল চট্টগ্রাম। যথাযোগ্য মর্যাদায় শনিবার পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেশের শহীদ মেধাবী সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প এখনও সমাজ থেকে দূর হয়নি। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ আখ্যায়িত করায় সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তারা। শাহলুজার রিপোর্ট। জিয়ার মতো আর কেউ যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে দায়িত্ব দেশের মানুষ ও নতুন প্রজন্মকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাস থেকে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনো মুছে ফেলা যাবে না। বাকিটা জানাচ্ছেন তানজিম মেহেদি। এক সাগর শোক, কষ্ট আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বাংলাদেশ। বিজয়ের উষালগ্নে যাদের নৃশংসভাবে হত্যা করে হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটে। আগামী 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ। এর ঠিক পরের বছর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। পরে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, 14 দল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতিকে মেধাশূন্য করতে বিজয়ের প্রাক্কালে দেশের বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল তাদের দোসররা এখনো সক্রিয়। যে সাম্প্রদায়িক অপশক্তি 71 সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প এখনো বিষ ছড়াচ্ছে সারা বাংলাদেশে। এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা, পরাজিত করা সম্পূর্ণভাবে, সেটাই আজকে আমাদের অঙ্গীকার। দণ্ডিত যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে একটি পত্রিকায় শহীদ বলায় তীব্র ক্ষোভ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলব, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
জিয়ার মতো আর কেউ যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে দায়িত্ব দেশের মানুষ ও নতুন প্রজন্মকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাস থেকে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনো মুছে ফেলা যাবে না। বাকিটা জানাচ্ছেন তানজিল মেহেদি। তোমার যা বলার ছিল বলছে তা আজ বাংলাদেশ, এই শিরোনামে শুরু হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনা। সভাপতিত্ব করেন দলপ্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোথাও গিয়ে এই 2019 সালে সেটা ভারাক্রান্ত হৃদয়ে পিতাকে স্মরণ করেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। পরিবারের কাছ থেকে বলতে চাই, শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকাটা করবার জন্য দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরাজয় মানতে না পেরে জাতিকে মেধাশূন্য করতেই 14ই ডিসেম্বর চালানো হয় এই হত্যাকাণ্ড। তারা জীবন দিয়ে গেছে এদেশের জন্য, যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদের নামটা তো মুছে ফেলা হয়েছিল, কিন্তু সেটা তো মুছে ফেলতে পারেনি, কারণ আত্মত্যাগ কখনো বৃথা যায় না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের চিত্র, জাতির পিতা হত্যাকাণ্ড, ইতিহাস বিকৃতি, যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে আবারও জিয়াউর রহমানকে দায়ী করেন আওয়ামী লীগ সভাপতি। 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়া যদি জড়িত না থাকবে বা সহযোগের সাথে জড়িত যদি না থাকবে বা তার শক্তিতেই যদি এরাই ঘটনা না ঘটাবে তো মোস্তাক প্রেসিডেন্ট হয়ে জিয়াকে কেন সেনাপ্রধান বানাবে, এটাও তো বড় কথা। সবাইকে সচেতন থেকে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান শেখ হাসিনা। সেই মির্জাফর মোস্তাক থেকে শুরু এরকম তো বেইমানের জন্ম বারবার হয়েছে বা ওই খুনি জিয়ার মতো বারবার খুনিরা এসেছে, কিন্তু ভবিষ্যতে আর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে দায়িত্বটা বাংলাদেশের জনগণকেই নিতে হবে, আমাদের তরুণ সমাজকে নিতে হবে, প্রজন্মের পর প্রজন্ম এই ব্যাপারে সচেতন থাকতে হবে। খালেদা জিয়া আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছেন আর খালেদা জিয়া বুদ্ধিজীবী হত্যাকারীদের মন্ত্রী বানিয়েছেন। যার মধ্যে এতটুকু মনুষ্যত্ব থাকে সে কি পারে জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করতে? তানজিল মেহেদি, News24, ঢাকা। যুদ্ধাপরাধীদের প্রতি প্রচণ্ড ঘৃণা আর শহীদ বুদ্ধিজীবীদের জন্য শ্রদ্ধা, এই দুয়ের মিশেলে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। পাশাপাশি সাম্প্রদায়িক আদর্শের রাজনৈতিক দর্শনকে আইন করে নিষিদ্ধ করার দাবি উঠেছে আজকের দিনে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে, ছবি তুলেছেন আহসান সুমন। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে যে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের, দেয়ালের সাদা কালো ছবিগুলো এক সাগর রক্তের সামান্য অংশ মাত্র। দিন দুপুরে কার্ফু দিয়া দিয়া এই জামাত ইসলাম আর মুসলিম আর বিহারিরা রায়ের বাজার নিয়ে মাথা আলাদা করেছে, মাথা গুনা ফালিছে, ওইখানে গণকবর লেখা আছে না। আমি এই জায়গায় মুক্তিজীবীদের ফুল দিতে এসেছি। বাঙালি যেমন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান দেখিয়েছে, ঠিক তেমনি প্রচণ্ড ঘৃণাও আছে পাকিস্তানি সামরিক জান্তা আর তাদের এদেশীয় দস্যুদের প্রতি। এই শোককে শক্তিতে পরিণত করে, মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করে, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাওয়াই আজকে আমাদের কর্তব্য। এখন নতুন প্রজন্ম যাদেরকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, সেটি দ্বারাই কিন্তু এই ধরনের অপশক্তিসমূহ আর কখনো এই দেশে মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না বলেই আমাদের ধারণা জন্মেছে। শহীদ বেদি ফুলে ফুলে ঢাকা, মানুষের ঢল, শোকের পোশাক গায়ে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষগুলোর যুদ্ধাপরাধীদের ব্যাপারে ক্ষোভ এখনো তীব্র। কাদেরমোল্লার ঘটনা যেটা দেখলাম সেটা খুবই দুঃখজনক, এতদিন পরে তাকে একজন শহীদ হিসেবে আখ্যায়িত কিভাবে করা যায় এটা খুবই অবাক ব্যাপার। তারা শোধরায়নি, বদলায়নি, একটাই সিদ্ধান্ত, তাদেরকে নিষিদ্ধ করো, ধ্বংস করে দাও। দাগি যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দিতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের দর্শনকে এখনো আমরা পরাজিত করতে পারিনি কিংবা দর্শনকে ফাঁসি দিতে পারিনি। শহীদ বুদ্ধিজীবীদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশেরও তাগিদ জানান মানুষ। তালিকা যদি সম্পূর্ণ না হয়, তালিকা সম্পন্ন করা হোক, করতে হবে বা করা দরকার। বিভিন্ন জায়গায়, বিশেষ করে জেলা উপজেলায়, বিভিন্ন প্রান্তরে এমন কিছু বাকি আছে যেটা আমাদেরকে খুঁজে বের করা দরকার। 1971 সালে স্বাধীনতার পরপরই বুদ্ধিজীবী তদন্ত কমিটি গঠিত হয়। তাদের প্রাথমিক রিপোর্টে বলা হয়, তৎকালীন পাকিস্তানি মেজর জেনারেল রাও ফরমান আলীর নির্দেশে রাজাকার, আল বদর আর আল শামস বাহিনী প্রত্যক্ষভাবে বুদ্ধিজীবী নিধনের নামে। সবকটা জানালা খোলা ছিল, তবু তারা আসেননি চুপি চুপি।
কারণ স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশে এখনও কোনো কোনো মহল চিহ্নিত যুদ্ধ অপরাধী কাদের মোল্লাকে শহীদ আখ্যা দেয়। স্বাধীনতার 48 বছর পরও এখনও শহীদ বুদ্ধিজীবীদের নামের পূর্ণাঙ্গ তালিকা অপ্রকাশিত। এই বাস্তবতায় স্বজন আর সাধারণ মানুষের দাবি, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করাই হবে এসবের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে, রাজপথের সংগ্রামে নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। চেতনা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার যে স্বপ্ন, সেই স্বপ্ন এই বর্তমানের অগণতান্ত্রিক সরকার আজকে ভেঙে খান খান করে দিয়েছে। আজকের এই দিনে আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্যে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে, গণতন্ত্রকে ফিরে আনবার জন্যে আমরা আমাদের সংগ্রামের আরো গতি বাড়াবো। বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সারাদেশের টেলিভিশন ক্যাবল অপারেটার্স নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বাসভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এ আর রশিদি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নইম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন এবং নিউজ 24-এর হেড অব নিউজ রাহুল রাহা। কেবল অপারেটার্স নেতৃবৃন্দ টেলিভিশন মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে সারাদেশ থেকে আগত কেবল অপারেটার্সরা নৈশভোজে অংশ নেন। নৈশভোজ শেষে কেবল অপারেটার্স নেতৃবৃন্দ বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। এ সময় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। বেগম জিয়া গুরুতর অসুস্থ, সেই তথ্য বেরিয়ে আসার ভয়ে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেয়া হচ্ছে না। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। বলেন, বেগম জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের অনুমতি দেওয়ার পরও হঠাৎ করে উচ্চতর কর্তৃপক্ষের অজুহাত দিয়ে তা বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। 31 দিন পার হলেও তার পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। কারাগারে তিলে তিলে নিপীড়ন করে বেগম জিয়াকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন রিজভী। আজকে বেগম জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য অনুমতি ছিল, আদর্শিকভাবে বেলা 2টার সময় অনুমতি বাতিলের কথা জানানো হয়েছে। আমরা আশঙ্কা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, সেই কারণেই আসল রহস্য ফাঁস হওয়ার ভয়ে বেগম জিয়ার পরিবারকে, পরিবারের সদস্যদেরকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। ঢাকা মেডিকেল আরবান ইউনিটে আগুনে পোড়া শরীরের কান্না থামছে না, স্বজনরা নিরুপায়। এরই মধ্যে কেরানীগঞ্জের প্লাস্টিক প্যাকেট কারখানায় অগ্নিদগ্ধ আরও একজন হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল 14। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া 17 জনের মধ্যে 9 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আরও জানাচ্ছেন মুখান্তকার। গেল বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলার এলাকার প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানাটিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 জন সহ এখন পর্যন্ত মারা গেছেন 14 জন। এই ঘটনায় শনিবার দুপুরে নিহতের স্বজনরা ঢাকা মেডিকেলের মর্গে এসে কারখানার মালিকের সর্বোচ্চ শাস্তি দাবি জানান। ছেলের অভিজ্ঞতা ভালো আছে, কাজের অভিজ্ঞতা ভালো, আর 1 বছর থাকলে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে যে কোনো জায়গায় একটা কাজ করলে 50-60 হাজার টাকা বেতন নাইব। একটা সংসার যদি, আয় রোজগার যদি একটা সন্তান থাকে বা কারো স্বামী থাকে, তাইলে এইভাবে চলে গেলে মানুষ ভরসা করবে কী রূপে? যে ছেলেটা মানে ঝলসে গেছে ভিতরে, ও সবারে বলছে যেন সবাই বেরিয়ে যান, সবাই দুর্ঘটনা ঘটবে। আমরা অবশ্যই লাশটা জানার জন্য এটা ডিএনএ টেস্ট চাই এবং আমরা দিব এটা, যেন ওইটা যদি আমাদের হয়। দগ্ধ লাশের ডিএনএ প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান ফরেনসিক বিভাগের প্রধান। ফার্স্ট ব্লাডের যারা আছে তারা রেফারেল স্যাম্পল দিবে, তাদের ডিএনএ প্রোফাইলিং হবে, ডেড বডি থেকে আমরা স্যাম্পল রাখছি, ওই স্যাম্পলের ডিএনএ প্রোফাইলিং হবে। ওই দুইটা ডিএনএ প্রোফাইলিং, ওই তাদের ডিএনএ প্রোফাইলিংয়ের সাথে ডেড বডির ডিএনএ প্রোফাইলিং আছে, এটা আমরা ম্যাচ করাবো। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন
সাংবাদিকদের বলেন, দগ্ধ লোকদের মধ্যে 9 জনের অবস্থাই আশঙ্কাজনক। বাকি এখন 9 জন আছে, ওই বিল্ডিংয়ে 8 জন আছে। আমি আর প্রফেসর কালাম দুজনেই দেখে আসছি সকালে, ওরা আছে মোটামুটি ভালো। তবে বান রুগী একদম বাড়িতে না যাওয়া পর্যন্ত কেউ বলতে পারবে না যে আশঙ্কা মুক্ত। 12 জন আগে ছিল, আজকে সকালে 1 জন আর 1 জন স্পটে, এই 14 জন। এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ 17 জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। এর আগে শুক্রবার রাতে 10 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মৌ খন্দকার, News24, ঢাকা। রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচার আদালতে করা মামলার শুনানি শেষে অপেক্ষা রায়। কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের প্রত্যাশা, রায় বাংলাদেশের পক্ষে আসবে। তারা মনে করেন, এই রায় রোহিঙ্গা প্রত্যাবাসনে সরাসরি প্রভাব না রাখলেও এর ফলে ভারত, চীন ও রাশিয়া রোহিঙ্গা প্রত্যাবাসনে এগিয়ে আসবে। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন ও গণহত্যার। এই গণহত্যার বিরুদ্ধে অপ্রত্যাশিত পদক্ষেপ গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে মামলা। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচার আদালতে সদ্য শেষ হয়েছে যার শুনানি, এখন অপেক্ষা রায়ের। সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মনে করেন, আইসিজের এই রায় আসবে বাংলাদেশের পক্ষেই। আমি মনে করব যে এই যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি একটা ভার্ডিক্ট আসে আসবে, সেটা আমি এই আশাটা মানে আমি ভাবছি যে আমাদের পক্ষে আসবে রায়টা। আর নিরাপত্তা বিশ্লেষক ফজলে আকবর বলছেন, এই রায় সরাসরি রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব না ফেললেও আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। এই মানবিক চাপটা, অর্থনৈতিক চাপ যদি রূপান্তরিত হয়, দেন ইটস অফকোর্স এ বিগ ইম্প্যাক্ট এন্ড ইট উইল অফকোর্স ক্রিয়েট প্রেশার অন মিয়ানমার টু টেক ব্যাক দ্য রোহিঙ্গাস। বিশেষজ্ঞদের আশা, রায় পরবর্তী সময়ে প্রতিবেশী দেশ ভারত, চীন ও রাশিয়া রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে। তাদের কাছ থেকে যে আমরা আরও প্রোঅ্যাক্টিভ রোল আশা করছি, আমি আশা করব যে আইসিজের ভার্ডিক্টের পরে চীন এবং রাশিয়া, চীন বিশেষ করে, তারা আরও বেশি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবে। যেসব রাষ্ট্র আমাদের এগিয়ে আসেনি, যে আমাদের যাদের প্রয়োজন আছে মায়ানমারকে চাপ প্রয়োগ করার জন্য, বিশেষ করে চীন, ভারত, তারা আমি আশা করি, বিশ্বাস করি যে মানবিক দিক দিয়ে তাদের একটা সাড়া জাগাবে এবং তারাও এগিয়ে আসবে রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য মায়ানমারকে চাপ প্রয়োগ করতে। রিশাদ হাসান, News24, ঢাকা। সংবাদ নিচ্ছে বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। বিচার বিভাগকে একযুগ আগে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হলেও প্রকৃত অর্থে আজও স্বাধীন হতে পারেনি বিচার বিভাগ, যার ফলে এই পৃথকীকরণ অনেকটাই মূল্যহীন বলে মন্তব্য করেছেন আইনজ্ঞরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কথা বলেন তারা। তবে সরকার সংশ্লিষ্টরা বলছেন, বিচারের রায় পক্ষে আসলে বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলেই পরাধীন, এটা ঠিক নয়। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের এক যোগ শীর্ষক মুক্ত আলোচনায় যোগ দেন সাবেক বিচারক, সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় আদালতের প্রতি মানুষের আস্থার বিষয়ে নানা মতামত তুলে ধরেন বক্তারা। এই যে ব্যবস্থাপনা আদালতের এত বেশি কমপ্লিকেটেড, বিচার বিভাগকে পৃথকীকরণে মামলার বাদী সাবেক বিচারক মাসদার হোসেন বলেন, নানামুখী প্রতিকূলতার মাঝে বিচার বিভাগ পৃথকীকরণ হলেও প্রকৃতভাবে স্বাধীন না হওয়ায় তা অনেকটাই মূল্যহীন হয়ে পড়েছে। এ সময় বিচারে দীর্ঘসূত্রিতার সমালোচনা করেন বক্তারা। আমরা চাই তিনটি অর্গান স্টেটের সুন্দরভাবে চলুক, রুল অফ ল অনুযায়ী চলুক, বিচার বিভাগ অন্য বিভাগের মতো স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ পাক, জনগণের ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত। লেজিসলেচার যদি তার দলের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কথা বলতে না পারে, সেখানে আমার বিচার বিভাগ সাংঘাতিক, নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ হবে, কারণ তার পে স্কেল আলাদা, এটা আসলে আমি মনে করি না। 15% কম মানুষ ফর্মাল জাস্টিস সিস্টেমের কাছে যায় বলে ব্যাকলগ হয়েছে 37 লাখ। যদি ওই 60% মানুষ যেত, তাহলে আমাদের ব্যাকলগের পরিমাণটা কি হতো? এখন পর্যন্ত আমাদের বিচারক নিয়োগের কোনো আইনও নাই, নীতিমালাও নাই।
তবে অনেকেই মনে করেন বিচারক নিয়োগের স্বচ্ছতায় অনেক অগ্রগতি হয়েছে, ফলে চাহিদার তুলনায় প্রাপ্তি না হলেও স্বাধীনতার পর হতে বিচার বিভাগের অর্জন কম নয়। বিচার পছন্দ মতন আমার হলে বিচার স্বাধীন, আর পছন্দ না হলে সেটা প্রশ্নবিদ্ধ, এটা কিন্তু শোভনীয় নয়। সেপারেট একটা সেক্রেটারিয়েট অনেকদিনের দাবি এটা ফর দি জুডিশিয়ারি। এটা ইউনাইটেড বার যদি না হয় তাহলে একটা পাওয়ারফুল জুডিশিয়ারি আপনি আশা করতে পারেন, এটা ভালো বার যদি হয় ভালো জুডিশিয়ারি আশা করতে পারেন। বিচার বিভাগ পৃথকীকরণের মামলার রায়ের আদেশের ১২ দফা নির্দেশনাগুলো সাংবিধানিকভাবে বাস্তবায়নের দাবি জানান বক্তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। দেশে বিদেশে যেসব যুদ্ধাপরাধী এখনও পালিয়ে আছে বা যারা আজও বিচারের আওতায় আসেনি, তাদের বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান তারা। জানান আগামী বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথাও। অন্তরা বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। দাম দিয়ে কিনেছি বাংলা। পূর্ব আকাশের সূর্যটা বছরের এই দিনটিতে কিছুটা শোক নিয়ে ওঠে। বুদ্ধিজীবী হারানোর যে শোক আজও ভোলেনি বাংলাদেশ। তাই তো হাতে ফুল নিয়ে বিনম্র শ্রদ্ধা ভরে আজকের এই দিনে সেই সব শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে রায়ের বাজার বধ্যভূমিতে ঢল নামে অসংখ্য মানুষের। যারা বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল তাদের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান আগতরা। এই সরকার যুদ্ধাপরাধের বিচার করতে পেরেছেন 40 বছর পরে, তিনি কোনো একদিন না একদিন যদি তারা সচেষ্ট হন যথেষ্ট, তাহলে নিশ্চয়ই তাদেরকে এনে আমরা বিচারের মুখোমুখি করতে পারবো আমি আশা করি। শহীদ পরিবারকে এবং শুধু শহীদ পরিবার, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে এই বিষয়টি নিয়ে কথা বলতে হবে। শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন আগামী বছরের মধ্যেই তৈরি হবে সেই সব রাজাকারদের তালিকা। রাজাকারদের তালিকা প্রথম ধাপ, এটাই চূড়ান্ত নয়, আমরা কয়েক ধাপে আমরা চূড়ান্ত করবো। এছাড়াও সাধারণ মানুষ জানান আগামীর বাংলাদেশের কথা। আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার আছি, বিভিন্ন অঙ্গ সংগঠনের আছি, আমরা বাংলাদেশকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। যারা যেই জাতীয় চেতনা, যে গণ আকাঙ্ক্ষা যেটাকে সামনে তুলে ধরেছিলেন তার বাস্তবায়নের শপথ নিতে হবে। বাংলাদেশকে একটি মেধাশূন্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা। সেই সব দোসর যারা পাকিস্তানি হানাদার বাহিনীদের সাহায্য করেছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সাধারণ মানুষ বলছেন আজকের এই দিনে অন্তত প্রতিজ্ঞা হোক যে তাদের সকলেই যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন, যারা এখনও বিচারের আওতায় আসেননি, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার কথা। রিশাদ হাসান, নিউজ 24, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা। জাতীয় প্রেসক্লাবে চালু হলো মুক্তিযুদ্ধ কর্নার। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সবুজ চত্বরে এই কর্নারের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন 71 মুক্তিযুদ্ধে অংশ নেয়া জ্যেষ্ঠ সাংবাদিকরা। প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইকবাল সুবহান চৌধুরী, রিয়াজউদ্দিন আহমেদ, মতিউর রহমান, আবুল কালাম আজাদ, মাহফুজ আনাম, শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ ইয়াসমিন সহ আরও অনেকে। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে 9 নং সেক্টরের সাবসেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরেফিন। মুক্তিযুদ্ধ কর্নারের থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, জার্নাল, পর্যায়ক্রমে আরও বই ও তাক বাড়ানো হবে বলে জানালেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও আলোচনার সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের সামনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ চৌধুরী ও মহাসচিব রঞ্জন কর্মকার সহ আর অনেকে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিতর্কিত সান্ধ্য কোর্স বন্ধ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে নির্দেশনা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্সের শিক্ষার্থী ভর্তি এখনই বন্ধ করা হবে কি না তা এ বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদনের পরও জানানো হবে। আর সান্ধ্য কোর্স বন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে ইউজিসির চিঠির। জুবের আল মাহমুদের প্রতিবেদন।
2007-08 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদে প্রথম চালু হয় সান্ধ্যকালীন কোর্স। সময়ের ব্যবধানে বাণিজ্যিকীকরণ হয়ে এই কোর্স ছড়িয়ে পড়ে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এমনকি ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তির মতো নজিরবিহীন ঘটনাও ঘটে। অনেক শিক্ষকরা হচ্ছে সান্ধ্যকালীন কোর্সের প্রস্তুতি নিতে গিয়ে হচ্ছে রেগুলার ক্লাসে অংশ নিতেন না, এবং অংশ নিলে হচ্ছে মনোযোগ দিয়ে পড়াইতেন না। তো এই কোর্সগুলো কিন্তু করা হয়েছিল মূলত প্রফেশনাল কোর্স হিসেবে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা এই সান্ধ্যকালীন কোর্সগুলো পরিচালনা করছেন, তারা কোনো নিয়ম নীতি অনুসরণ না করে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে তারা এই কোর্সগুলোকে পরিচালনা করছেন। এমন বাস্তবতায় গেল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্সের কড়া সমালোচনা করেন। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখন দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করে। রাষ্ট্রপতির এই বক্তব্যের পর সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় নিয়মনীতি মানতে 13টি পরামর্শ দিয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করে ইউজিসি। আমরা জোর দাবি জানাবো এটা পরবর্তীতে কখনো যাতে চালু না হয়। ইউজিসির এই সিদ্ধান্তটা খুব দ্রুতভাবে বাস্তবায়িত হয়। আজকে রাষ্ট্রপতি যে কথা বলছেন আমরা তাকে স্বাগত জানাই। আমরা মনে করি যে এটা আসলে বন্ধ হওয়া উচিত, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে সান্ধ্যকালীন প্রোগ্রাম থাকা উচিত না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ইউজিসির নির্দেশনাকে স্বাগত জানিয়েছে। এক দেড় মাসের মধ্যেই নিয়মিত একাডেমিক কর্মসূচির বাইরে সেগুলো বিষয়ে আমরা খুব ভালো প্রত্যাশিত কিছু সিদ্ধান্ত গ্রহণ করব। ইউজিসির চিঠি নিঃসন্দেহে আসলে পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা একটা ব্যবস্থা গ্রহণ করবেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এরই মধ্যে নিজ ক্ষমতা বলে সান্ধ্যকালীন কোর্সে নতুন ভর্তি বন্ধ করেছেন। তবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ায় ইউজিসির ওই নির্দেশনা এই চার বিশ্ববিদ্যালয় কতটা মানবে তা এখন দেখার বিষয়। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। বিজয়ের অঙ্গীকার সাংস্কৃতিক অধিকার স্লোগান সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয় উৎসব। চারদিনব্যাপী বিজয় উৎসবের দ্বিতীয় দিনেও ছিল গান, কবিতা, নৃত্য, পথনাটকের পরিবেশনা। ফাতেমা কাউসারের প্রতিবেদন। 1990 সালে স্বৈরাচার পতনের পর সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রথম বিজয় উৎসব আয়োজন করেছিল। ওই সময় এই উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে সীমাবদ্ধ থাকলেও পরে ধীরে ধীরে এর বিস্তৃতি ঘটেছে। এবারে বিজয় উৎসবের স্লোগান বিজয়ের অঙ্গীকার সাংস্কৃতিক অধিকার। আয়োজকরা বলছেন এবারে স্লোগান শুধু উৎসব সজ্জার বিষয় নয়, এর মধ্যে নিহিত রয়েছে নব সাংস্কৃতিক আন্দোলনের সূচনার ইঙ্গিত। আমাদের আয়োজনের যে মূল লক্ষ্যটা হচ্ছে সংস্কৃতির যে মূল ধারা, সেই ধারার অন্যতম অনুষঙ্গ হচ্ছে আমাদের জাতীয় দিবসগুলো। তা আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশের অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো আয়োজন করি খোলা জায়গায় সর্বসাধারণের জন্যে। চার দিন ব্যাপী আয়োজিত বিজয় উৎসবের দ্বিতীয় দিন শনিবারও দর্শকদের জন্য ছিল সঙ্গীত আবৃত্তি, নৃত্য ও পথনাটক পরিবেশনা। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি ধানমন্ডি রবীন্দ্র সরোবর, রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ, মিরপুর ও ধনিয়ার মঞ্চে একযোগে চলেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসব। 13ই ডিসেম্বর শুরু হওয়ায় এই উৎসব শেষ হবে 16ই ডিসেম্বর। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় 600 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে 60 জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী রুবায়েত শারমিন রুম্পার মরদেহের ময়নাতদন্তে তার শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি ঢামেক ফরেন্সিক বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। তিনি জানান রুম্পার মরদেহ ময়নাতদন্তে আমরা 3টি টেস্ট করেছি, এর মধ্যে বায়োলজিক্যাল টেস্টের প্রতিবেদন হাতে এসেছে যেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। রবিবার আরও 2টি প্রতিবেদনের রিপোর্ট পাওয়া যাবে। সব পেলে 3টা মিলে একটা প্রতিবেদন তৈরি করে পুলিশের কাছে জমা দেওয়া হবে। গত 4 ডিসেম্বর সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের একটি গলি থেকে রুম্পার মরদেহ উদ্ধার করা হয়।
কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে চলচ্চিত্র অঙ্গনের সতীর্থরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে শনিবার সকালে এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মীদের স্মৃতিচারণায় উঠে আসে তার বর্ণাঢ্য জীবনের কথা। তারা বলেন, আমজাদ হোসেন ঢাকাই সিনেমার গর্ব। তার হাত ধরে অসংখ্য তারকা নির্মাতা বিকশিত হয়েছেন। স্বভাবতেই চিরকাল এদেশের সিনেমায় তিনি বেঁচে থাকবেন। ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছে। শনিবার বিকেলে মহেশপুর উপজেলার নন্সতি বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বিকেলে উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার কলেজ পড়ুয়া ছেলে আশিকুর রহমানকে নিয়ে মহেশপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় উপজেলার নস্তি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছেলে হাসিবুলকে মৃত ঘোষণা করেন। আর পিতা মহিদুল ইসলাম যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। সংবাদ নিচ্ছি, আবারও বিরতির সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এক বছরের ব্যবধানে রিকন্ডিশন গাড়ি আমদানি কমেছে 10,500। এমন হিসেব তুলে ধরে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকরা জানিয়েছেন, এতে হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। শুধু তাই নয়, তাদের অভিযোগ, নতুন গাড়ির নামে আমদানি হচ্ছে মানহীন গাড়ি। শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বারবিডা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থাটির নবনির্বাচিত সভাপতি আব্দুল হক। তিনি দাবি করেন, আমদানিকৃত গাড়ির জন্য মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠন করতে হবে। এই সময় সুদের হার বেশি হওয়ায় অর্থনীতি ঝিমিয়ে পড়ছে বলে দাবি করেন সংস্থাটির সাধারণ সম্পাদক। সরকারের কাছে এক অঙ্কের সুদ হওয়ার দাবিও জানান তারা। ধারাবাহিকভাবেই কমছে তৈরি পোশাকের রপ্তানি প্রবৃত্তি। বন্ধ হচ্ছে ছোট ও মাঝারি কারখানা, কাজ হারাচ্ছেন শ্রমিকরা। অন্যদিকে তৈরি পোশাক খাতের প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম রপ্তানিতে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশকে। পরিস্থিতি সামাল দিতে পোশাক রপ্তানিতে প্রতিযোগী সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা। নাজিয়া কন্যা জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান বাংলাদেশের। দেশের তৈরি পোশাক খাতের মূল প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের কারণে সে অবস্থান এখন নড়বড়ে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে পোশাক রপ্তানিতে দেশটি পেছনে ফেলেছে বাংলাদেশকে। এ সময় বাংলাদেশ থেকে $2,610 কোটি পোশাক রপ্তানির বিপরীতে ভিয়েতনাম $320 কোটি বেশি পোশাক রপ্তানি করে। সব দেশে ইনভেস্টমেন্ট এখন ওখানে যাচ্ছে, বিকজ চায়নার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য বিরোধ হচ্ছে এর ফলে ওরা, কিন্তু ভিয়েতনাম ছাড়া অন্য সব দেশে কিন্তু একই রকম চাপের মুখোমুখি আছে। ভিয়েতনাম কিন্তু যে পরিমাণ ট্যাক্স ওয়েভার দিচ্ছে, যে পরিমাণ ইনসেন্টিভ দিচ্ছে, এবং এখন তো ইউর সাথে FTA করে ফেলেছে, একেবারে ওদের জন্য পানি হয়ে গেছে ব্যবসা করা। এবং চট করে কোথাকার ভিয়েতনাম কোথায় চলে এসছে, কিন্তু আমরা কিন্তু পারছি না। পোশাক খাতের দুরবস্থার এখানেই শেষ নয়। চলতি বছরে ক্ষুদ্র ও মাঝারি আকারের 60টি পোশাক কারখানা বন্ধ হয়েছে, কাজ হারিয়েছেন 30,000 শ্রমিক। তবে সুখবর হলো, বড় পরিসরে নতুন করে যাত্রা শুরু করেছে 58টি কারখানা, যেখানে 50,000 শ্রমিক নতুন করে কাজের সুযোগ পাবেন। ফলে এই খাতের কর্মসংস্থানে খুব একটা প্রভাব না পড়লেও বড় উদ্যোক্তাদের ভিড়ে এই খাতের ছোট উদ্যোক্তারা যে দিশেহারা, সেই ইঙ্গিত পাওয়া যায়। যারা বন্ধ করেছেন তারা যে সকলেই নতুন কারখানা দিচ্ছেন তা না, তারা পুরনো কারখানা বন্ধ করে বড় করে নতুন জায়গায় দিচ্ছেন। এগুলো বন্ধ হচ্ছে কেবলই কিন্তু আর্থিক অসঙ্গতির জন্য, SME-র জন্য। আমরা কিন্তু মিরেশ্বরায় 200 একর জমি চেয়েছি এক্সট্রা। অন্যদিকে ধারাবাহিকভাবেই কমছে দেশের তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি। বৈশ্বিক চাহিদা কমার পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় এমন পরিস্থিতিতে দেশের পোশাক খাত, বলছেন বিশ্লেষকরা।
এর জন্য যতটা অভ্যন্তরীণ কারণ দেয় তার থেকে বেশি বহিঃস্থ কারণ দেয়। টাকার ডিভ্যালুয়েশন করতে হবে, এক আমাদের পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে। দেশের মোট রপ্তানির প্রায় 84% যোগান দেয় তৈরি পোশাক খাত। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। এবার প্রবাসের খবর। দীর্ঘ 3 মাস পর আজ দেশে রেমিটেন্স পাঠাতে পেরে যেন হাফ ছেড়ে বাঁচলেন প্রবাসী বাংলাদেশিরা। কেন এই বিড়ম্বনা, আর সমাধানই বা কোন পথে হলো, জানাতে লেবাননের বৈরুত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, আপনার কাছে জানতে চাবো, দেশে টাকা পাঠাতে কেন 3 মাস অপেক্ষা করতে হলো লেবানন প্রবাসীদের, আর সমাধান হলো কিভাবে? আর একটি বিষয় জানাবেন, প্রবাসীদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। দীর্ঘ 2 মাস ধরে এখানে সরকার বিরোধী আন্দোলন চলছে এবং এই সরকার বিরোধী লেবাননের বর্তমানের মোটামুটি ভালো বলা, তিনি কিছু না কিছু সমস্যা আগে থেকেও কিন্তু লেবাননে আপনার এই ডলারের সমস্যা বা প্রকট হয়ে দাঁড়িয়েছিল। কারণ একজন প্রবাসী বাংলাদেশে আগে যেখানে অন্তত স্থানীয় মুদ্রা 1.5 লাখ লিরায় $100 কিনতে পারতো, সেখানে কিন্তু আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে প্রায় অন্তত 2.25 লাখ 40 হাজার পর্যন্ত সেই উঠে গিয়েছে। এবং সেখানে একজন প্রবাসীকে 2,40,000 লিরা দিয়ে $100 ক্রয় করতে হতো। তো এ কারণে প্রবাসী বাংলাদেশিরা খুবই সমস্যার মধ্যে পড়ে যায়। এবং প্রথম দিকে কিছু মানি ট্রান্সফার কোম্পানি লিরার মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারলো, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে সেসব মানি ট্রান্সফার কোম্পানি গুলো লিরা নেওয়া বন্ধ করে দিয়েছে এবং পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিরা কোনোভাবেই বাংলাদেশে টাকাতে পাঠাতে পারছে না। তো একজন প্রবাসী বাংলাদেশি তার কিন্তু যে মাসিক আয়, সেই মাসিক আয় কিন্তু তারা প্রতিনিয়ত মাসের শেষে তারা পরিবারে পাঠায় এবং সেই পরিবারগুলো কিন্তু এই মাসিক টাকা থেকে কিন্তু তারা বিভিন্ন তারা চলে। কিন্তু এই টাকা না পাঠানোর কারণে, না পারার কারণে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা খুবই সমস্যা, তাদের পরিবারগুলো কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। তো এখন বিগত অনেক দিন ধরে কিন্তু প্রবাসীদের মধ্যে এক ধরনের তারা বিভিন্নভাবে উদ্বিগ্ন ছিল যে কিভাবে বাংলাদেশে টাকা পাঠানো যায়, কারণ তাদের হাতে লিরা আছে কিন্তু ডলার করতে পারছে না। যদিও ডলার করতে যায় মানি ট্রান্সফার কোম্পানিগুলোতে, কিন্তু সেখানে দেখা যায় যে $100 সমান প্রচুর অনেক উচ্চ মূল্যে সেখানে দিয়ে সেখানে ডলার ক্রয় করতে হচ্ছে। তো আজকে সকালবেলা হঠাৎ করে লিবান পোস্ট এটা একটি অফার দিয়েছে যে এই দেশের লিবান পোস্ট হলো এই দেশের ডাকঘর, এই ডাকঘরের মাধ্যমে একটি অফার এসেছে যে বাংলাদেশে যদি $300 কেউ পাঠায় সেখানে সবেমাত্র 5 লাখ লিরা খরচ হবে। তো এই অফারটি কিন্তু যখন সকালে আসলো এবং আমরা যখন মিডিয়ার মাধ্যমে সেগুলি প্রচার করলাম, তখন কিন্তু প্রবাসী বাংলাদেশিরা দারুণ উৎফুল্ল ছিল এবং সারা দিনই কিন্তু প্রবাসী বাংলাদেশিরা লেবাননের যে সকল শাখায় লিবান পোস্টের শাখা আছে সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা অতি আনন্দ নিয়ে এবং তারা কিন্তু অতি উৎসাহে কিন্তু তারা সেখানে তারা পরিবারের কাছে সেই লিবান পোস্ট থেকে ডলার পাঠিয়েছে। তো এক্ষেত্রে দেখা দিয়েছে যে বৈরুত দূতাবাস পরবর্তীতে প্রবাসীদের বাংলাদেশিদেরকে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছে, কারণ বৈরুত দূতাবাস দেখা গিয়েছে যে তারা লিবান পোস্টের কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেছে এবং কতদিন পর্যন্ত এই অফারটা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু বৈরুত দূতাবাসও কিন্তু বিস্তারিত ভাবে প্রবাসীদেরকে জানিয়েছে। তো আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের তারা আনন্দিত ছিল যে এই স্বল্প মূল্যে অতীতের থেকেও বর্তমানে যে ডলার ক্রাইসিস, সেই ক্রাইসিস এর মধ্যে কিন্তু আজকে তারা বাংলাদেশে টাকা পাঠাতে পেরে তারা খুবই উৎফুল্ল এবং সারা দিনই কিন্তু তারা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন লিবান পোস্টে তারা টাকা পাঠিয়েছে। আকাশ বাবু সাহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৈরুত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবু সাহা। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। কাজের বুয়া নয় নার্সের মতো সম্মানজনক পেশায় সৌদিতে নারী নীতিতে কাজ করছে দূতাবাস। 49তম মহান বিজয় দিবস উপলক্ষে রিয়াদের একটি অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে সভাটির আয়োজন করে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ, রিয়াদ আওয়ামী লীগ, মহানগর আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন। অন্যদিকে পদোন্নতি পেয়ে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় রিয়াদ দূতাবাসের উপমিশন প্রধান ডক্টর নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গান, কবিতা, ক্যানভাসে ছবি আঁকা ও
আলোক শোকযাত্রার মাধ্যমে নিউ ইয়র্কে পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস 2019। সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আয়োজনে মিনহাজ আবেদিন শাম্মুর সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন প্রবাসের অসাম্প্রদায়িক চেতনার কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণীপেশার সুধীজনেরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মিথুন আহমেদ। বক্তব্য রাখেন নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, স্থায়ী মিশনের প্রেস সেক্রেটারি নূর এলাহি মিনা, মুক্তিযোদ্ধার রাশেদ আহমেদ ও ফাহিম রেজা নূর। এ সময় শহীদ সন্তান তহিদ রেজা নূরের নেতৃত্বে দেশের গানের পাশাপাশি প্রদীপ হাতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। সৌদি আরবের জেদ্দা ব্রিটিশ কারিকুলামে পরিচালিত বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কনসুলেটের কর্মকর্তা, স্কুলের শিক্ষক শিক্ষার্থী, শিক্ষিকা, অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন। পরে IGSE পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। আলোক শোকযাত্রার মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে নিউ ইয়র্কে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো। শহীদ বুদ্ধিজীবী দিবস প্রদীপ শোকযাত্রা শিরোনামে 14 ডিসেম্বর শনিবার প্রথম প্রহরে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। উত্তর আমেরিকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই অনুষ্ঠান 71-এর বাঙালি জাতির শোকাবহ এই বিপর্যয় দিনটিকে স্মরণ করার জন্যে টানা 21 বছর ধরেই জোটের উদ্যোগে এমন কর্মসূচি পালন করা হচ্ছে সুদূর প্রবাসেও। এবারের কর্মসূচিতে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জাতিসংঘের বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি নূর এলাহি মিনা, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের পুত্র ফাহিম রেজা নূর, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্প্রতি পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনটি প্রথমে পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই হুঁশিয়ারি দেন। এই ঘটনায় চটেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেছেন আসছে সপ্তাহেই এর বিরুদ্ধে রাজপথে নামবেন তিনি। এতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এখনও ভারতের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। এছাড়াও আইনটিকে বৈষম্যমূলক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভে আরও উত্তাল হয়ে উঠেছে ভারত। আসাম, গুয়াহাটি, মেঘালয় ও ত্রিপুরায় সহিংস বিক্ষোভের পর শুক্রবার দিল্লিতে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষের ঘটনা ঘটে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ ছড়ায় পশ্চিমবঙ্গেও। এমন পরিস্থিতিতেই শুক্রবার ক্ষমতাসীন দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন এই আইনের বাস্তবায়ন পশ্চিমবঙ্গ দিয়েই শুরু হবে, পরে ধীরে ধীরে পুরো ভারতে তা কার্যকর করা হবে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন গোটা ভারতে এই আইন বাস্তবায়ন হলেও পশ্চিমবঙ্গে কখনোই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে দেবে না তার প্রশাসন, এমনকি আগামী সপ্তাহে এর প্রতিবাদে রাজপথে নামবেন তিনি। এদিকে বিলটির প্রতিবাদে এখনও দেশটির বিভিন্ন জায়গায় সহিংস বিক্ষোভ চলছে। তবে আসামের গুয়াহাটিতে কার্ফিউ শিথিল করা হলেও বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা। আর আইনটিকে বিভেদ সৃষ্টিকারী উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা তাদের দেশের পর্যটকদের আপাতত ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের ভ্রমণে না যেতে সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বোরিস জনসনের বিশাল জয়ের পর ব্রেক্সিট ইস্যুতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান কাউন্সিল। পাশাপাশি বোরিসকে অভিনন্দন বার্তায় পাঠিয়েছে সংস্থাটির প্রেসিডেন্ট চার্লস মাইকেল। এদিকে শনিবারও বোরিসকে অভিনন্দনে সিক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অনেক রাষ্ট্রনেতা।
অন্যদিকে লন্ডনে বোরিস জনসনের জয়ে হতাশা প্রকাশ করেন ব্রেক্সিট বিরোধী হাজার হাজার মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1987 সালের পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী বোরিস জনসনের হাত ধরেই বুধবার অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে অভাবনীয় জয় পায়। আর এই জয়ে অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় ভাসছেন ব্রেক্সিট ইস্যুতে আগাম নির্বাচনের ঝুঁকি নেয়া এই প্রধানমন্ত্রী। শনিবারও তাকে অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক রাষ্ট্রনেতা। বোরিসকে অভিনন্দন জানান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল। পাশাপাশি যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনা সহ ব্রিটিশ পার্লামেন্টে বাতিল হওয়া চুক্তিটি শিগগিরই পাশের আহ্বান জানান তিনি। আমরা আশা করছি ব্রেক্সিট ইস্যুতে বাতিল হওয়া চুক্তিটি খুব শীঘ্রই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হবে। এই ইস্যুতে পার্লামেন্টের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাজ্যকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে বোরিসের এত বিশাল জয়ের পরও ব্রেক্সিট ইস্যুতে এখনও দুভাগে বিভক্ত যুক্তরাজ্যের মানুষ। কেননা শনিবারও বোরিস আমার প্রেসিডেন্ট না স্লোগানে মুখরিত ছিল রাজধানী লন্ডন। জার্মানিতে একজন সুস্থ মানুষের পেনশনে যাওয়ার বয়সসীমা 45 বছর। সরকারি বেসরকারি সবাই কাজের বেতনের একটা অংশ পেনশনের জন্য দেন, যার জন্য বৃদ্ধাশ্রমে তাদের সব ধরনের সেবা নিশ্চিত থাকে। বাংলাদেশে পারিবারিকভাবে একান্নবর্তী থাকার রীতিটি এখনও দৃঢ় থাকলেও রাষ্ট্রের প্রবাসী নাগরিকদের শেষ সময়ের আর্থিক নিরাপত্তায় এরকম ব্যবস্থা কতটুকু উপযোগী হতে পারে, এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। হ্যাঁ, জার্মানিতে একজন সুস্থ মানুষকে 45 বছর কাজ করতে হয়, তার মানে 65 থেকে 67 বছর বয়সে সে পেনশনে যায়। আর তার চাকরিকালীন অবস্থায় সে সরকারি হোক বেসরকারি হোক, সে একটা তার বেতনের একটা অংশ পেনশনের জন্য কেটে নেয় বা জমা রাখেন, আর বৃদ্ধ অবস্থায় সেই অংশ থেকেই তার সময়টুকু কাটে। সিটিজেন মানে একজন সিনিয়র সিটিজেনকে গুরুত্ব সহকারে এখানে বিবেচনা করা হয়। তার জন্য বৃদ্ধাশ্রমের পাশাপাশি তার চলাচল ব্যবস্থা ফ্রি, তার চিকিৎসা ব্যবস্থা ফ্রি, তার জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করা হয়, যার জন্য বৃদ্ধ অবস্থা নিয়ে তাদেরকে ভাবতে হয় না, সন্তান সন্তান কিংবা পরিবার জনের উপরে তাকে নির্ভর করতে হয় না বা তারা নির্ভরশীল হয় না। এই জন্যই এখানে এটা বাস্তবের ভিত্তিতে বৃদ্ধাশ্রম গুলো গড়ে উঠেছে এবং বৃদ্ধাশ্রমের সুযোগ সুবিধা গুলো যথেষ্ট সিনিয়র সিটিজেনদের সপক্ষে এবং এটা রাষ্ট্রীয় তদারকিতে ঘটে থাকে। এই প্রেক্ষাপটে আমি বলতে পারি বাংলাদেশে আমরা 91টি পরিবার গড়ে উঠেছে বা গড়ে থাকে বা ভালোবাসা মমতা দিয়ে দাদা দাদি নানা নানি পরদাদা সবাই আমরা একত্রে বসবাস করি, কিন্তু অবস্থার প্রেক্ষাপটে সিনিয়র সিটিজেনদের অবস্থা খুব একটা সুষ্ঠু সম্পূর্ণভাবে সেখানে গণ্য হয় না। সিনিয়র সিটিজেনদের বিভিন্ন ভোগান্তিতে ভুগতে হয়, তার পরিবার পরিজনের ব্যস্ততার খাতিরে তাদেরকে তদারকি করা হয় না, তাদের দেখভাল করা হয় না, যার জন্য আমি আবেদন করব সরকারি তত্ত্বাবধানে এমন কিছু করা হোক সিনিয়র সিটিজেনশিপদের জন্য, তারা ফ্রি চিকিৎসা ব্যবস্থা পেতে পারে, ফ্রি যানবাহনে চলাচলের ব্যবস্থা পেতে পারে, তারা কার উপর নির্ভরশীল না হয়। অবস্থার প্রেক্ষাপটে যদি পরিবার পরিজন সব মানে পরিবারের সদস্যগণ ব্যস্ততার খাতিলে বৃদ্ধাশ্রমে থাকতেই হয়, সেখানে যেন সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত থাকে, একজন সে যেন অনুভব না করে পরিবারের অনুপস্থিতিটা, সে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যানবাহনে চলাচলের ব্যবস্থা, তার খাবার দাবারের ব্যবস্থা সব যেন পরিবারের মতোই হয়ে থাকে, তাহলে হয়তো এটা অনেকটা গ্রহণযোগ্য হতে পারে। তারপর আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অতটা ব্যস্ততা না, অতটা আমরা দীর্ঘজীবী মানুষ নই, তাই আমাদেরকে পরিবার পরিজনের ভিতরেই বেঁচে থাকাটাই সুন্দর সুন্দর জীবনযাপনের জন্য বাস্তবতা। হ্যাঁ আকাশ, এটাই ছিল অনেকটা তফাৎ আর এটাই আমার মতামত। এ হলে বাংলাদেশেও বৃদ্ধাশ্রম গুলো যদি সময় উপযোগী এবং সিনিয়র সিটিজেনশিপদের স্বাস্থ্য উপযোগী হয় এবং মন উপযোগী হয়, তাহলে এটা খুব একটা খারাপ ব্যবস্থা নয়। ধন্যবাদ আকাশ আপনাকে। খান লিটন, আপনাকেও ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিনম্র শ্রদ্ধা, পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের ফিরিয়ে দণ্ড কার্যকরের দাবি। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ষড়যন্ত্রের সুযোগ নেই, বুদ্ধিজীবী দিবসে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। 48 বছরেও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ না হবার আক্ষেপ, সাম্প্রদায়িকতার বিষ উৎপাটনের আহ্বান মানুষের ঢল রায়েরবাজারে। বার্ন ইউনিটে প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধদের কান্না থামেনি, মৃতের সংখ্যা বেড়ে 14, জীবন মৃত্যুর সংখ্যা আরও 9 জন। রাখাইনে গণহত্যা মামলার শুনানি শেষে রায়ের অপেক্ষা, রায় বাংলাদেশের পক্ষে আসবে আশা কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হবে নাগরিকত্ব আইনের বাস্তবায়ন, হুঁশিয়ারি বিজেপির, আন্দোলনের হুমকি মমতার, বৈষম্যমূলক বলছে জাতিসংঘ। এবং বিপিএলে সিলেটকে 24 রানে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয় টানা, দ্বিতীয় ম্যাচে রংপুরের হার, 6 উইকেটে জিতল চট্টগ্রাম। এই ছিল নিউজ 24 সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।